আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক দিনাজপুর একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা আজকের পর্বে দেখব একটা ইমেজ কীভাবে আমরা এসইও করব, অর্থাৎ ইমেজ অন পেজ এসইও। আমরা যখন আমাদের কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাই, অথবা আমরা যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের সেই প্রোডাক্টটি গুগল র্যাঙ্ক করানোর ক্ষেত্রে আমাদের ইমেজ এসইওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমাদের ইমেজ এসইও দ্বারা আমরা খুব সহজেই কিন্তু আমাদের গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি আমাদের গুগল থেকে একটু দেখে নিই, যেমন দেখেন আমরা গুগলে গিয়ে প্রথমত আমি আমার প্রতিষ্ঠানকে সার্চ দিচ্ছি। দেখেন আমার প্রতিষ্ঠানের রেজাল্টগুলোতে কী বলছেন, আমি দিনাজপুর ট্রেনিং গুগলে সার্চ দিচ্ছি। এই পর্যায়ে আমি দেখছি আমার ইমেজেস, দেখেন আমার দিনাজপুরের লোগো কিন্তু আমার, যেমন এই ইমেজটা প্রথম যে লোগোটা আসছে সেই লোগোটা কিন্তু দিনাজপুরের ফেসবুক পেজ থেকে আসা। এরপর একটা ব্যানার আসছে, এটাও দিনাজপুরের ফেসবুক পেজ থেকে আসা। দিনাজপুরের ব্যানার, এটাও ফেসবুক পেজ থেকে আসা। দিনাজপুরের একটা আমাদের পোস্ট আসছে, পোস্ট পেজ, সেটা ড্রিবল থেকে আসা। এটা এই যেমন এটা একটা প্রিন্টারেস্ট থেকে আসা। আসলে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যানারগুলো, যেমন দিনাজপুর আইটি সেন্টার, এটা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে আসা, নিজের দিনাজপুর আইটি। হ্যাঁ, আবার আমার একটা এটা ছিল আমার একটা এপিকে ফাইল, দিনাজপুর আইটি একটা অ্যাপস, সেই সেখান থেকে আসা। আবার দিনাজপুর আইটি লোগো আবার আসছে, দিনাজপুর আইটি এসইওর একটা পোস্ট আসছে। তো এই যে আমি দিনাজপুর আইটিকে সার্চ করে, যেমন এই যে আমার একটা ফ্রেন্ড আব্দুর রাজ্জাক, তারও নাম দিনাজপুর আইটিতে সেভ করা ছিল আর্টিকেল আইটি হিসেবে, তার নামটাও আসছে। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো খেয়াল করতেছি যে দিনাজপুর আইটি লিখে আমরা দিনাজপুর আইটি রিলেটেড যেসব পোস্ট আমার এখানে গুগলে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু আমার এখানে নিয়ে আসছে। এছাড়াও আমাকে উপরে কিন্তু কিছু আমাকে সার্চ দেখানো হচ্ছে, যেমন দিনাজপুর কম্পিউটার ট্রেনিং, এই হিসেবে আমার লোগোটা আসছে। দিনাজপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেখানে আমার লোগোটা আসছে। এই যে ট্রেনিং সেন্টারে আমার একটা পোস্ট আসছে মেসেজ। তাহলে এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে যে দিনাজপুর আইটি লেখার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের পেজগুলোই আগে আসলো, অন্য কারোগুলো আগে আসলো না কেন, এটা একটা প্রশ্ন। কারণটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের সে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমার আমি যে পোস্টটা বা আমি যে ছবিটা গুগলে আপলোড করছি সেই ছবিটা আমি আমার ওয়ান পেজ করে আপলোড করছি কি না, বা আমি যে ছবিটা আমি ফেসবুক, পিন্টারেস্ট, ড্রিবল বা অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আপলোড করছি সেখানে আমার ছবিটা আমি অন পেজ এসইও করছি কিনা। যদি আমি আমার ছবিটাকে অন পেজ এসইও করতে পারি, সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে যে আমার ওই ছবিটা খুব দ্রুত সময়ে আমার কিন্তু গুগল র্যাঙ্কে চলে আসবে। এতে করে আমার লাভ কোথায়, মানে যেমন ধরেন আমরা যদি এই ছবির নিচে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি, দেখবেন যে সরাসরি আমার এই পেজে আমাকে নিয়ে যাওয়া হবে। যেমন আমি এখানে এই ছবির নিচে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে সরাসরি দেখেন আমাকে ফেসবুকে আমাদের যে দিনাজপুর আইটির যে পেজ সেই পেজে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা যদি আমি আমার দিনাজপুরের ওয়েবসাইট করে রাখতাম, তাহলে কিন্তু এটা আমাকে আমার দিনাজপুর ওয়েবসাইটে নিয়ে যেত। তো এতে করে আমার লাভটা কোথায়, প্রথম যে লাভটা সেটা হলো আমরা জানি যে আমাদের পৃথিবীতে গুগল র্যাঙ্কিংয়ে যিনারা, সরি, গুগল সার্চে যিনারা সার্চ করেন অথবা গুগলের প্রতিদিন যে সার্চ ভিজিটর, তার 1/3 ভিজিটর হলো শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। তাহলে আমি আমার 100 জন ভিজিটর যদি প্রতিদিন গুগলে আসে, যার মধ্যে থেকে আমরা জানি যে আমার 33 জন ভিজিটরে কিন্তু আমাকে গুগলে ইমেজ সার্চ করছে, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, যদি আমার 100 জন ভিজিটরের মধ্যে 33 জন যদি ইমেজ সার্চ করে থাকে, সেক্ষেত্রে আমার ইমেজটা র্যাঙ্কিং করানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কীভাবে আমরা একটা ইমেজকে সার্চ র্যাঙ্কিং করার জন্য ইমেজের অন পেজ এসইও করবো। তাহলে চলুন আমাদের দেখে নেওয়া যাক আমাদের ইমেজটা আমরা কীভাবে অন পেজ এসইও করবো। আমি প্রথমতেই আমাদের একটা ব্যানার, দেখেন দিনাজপুর আইটি এই নামে আমার একটা ব্যানার দেওয়া আছে, আমি আমার এই ব্যানারটিকে ইমেজ অন পেজ এসইও করতে চাই। আমি প্রথমে কী করবো, আমি এই ব্যানারের টাইটেলটিকে কপি করে নেব। আমি ব্যানার টাইটেলটি কপি করে নিচ্ছি, নিয়ে আমি ব্যানারের উপর রাইট বাটন ক্লিক করছি। মাউসের রাইট বাটন থেকে আমরা সরাসরি চলে যাবে এটা প্রপার্টিস, সেখান থেকে আমাদের ডিটেলস। আমি আবারও আসছি, আমরা আরেকবার একটু দেখবো আমার ইমেজটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে আমি যাবো প্রপার্টিস, প্রপার্টিস থেকে আমি যাবো ডিটেলস। ডিটেলস থেকে আমাকে যে কয়েকটি বিষয় আমাকে এখানে কনফার্ম করতে হবে সেই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে আমার টাইটেল, আমার ইমেজটা কী টাইটেল আমি গুগলে খুঁজে পেতে চাই। যেমন ধরেন আমি এটা শুধু দিনাজপুর লিখে খুঁজে পেতে চাই, অথবা আমি যদি এর সাথে আরও কিছু দিতে চাই, যেমন ধরেন দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি তাহলে আমার এই ইমেজটিকে কেউ যদি শুধু দিনাজপুর আইটি অথবা দিনাজপুর আইটি কম্পিউটার অথবা দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং অথবা দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, যে কোনো একটি টাইটেলও যদি, মানে সরি, একটি কিওয়ার্ডও যদি আমাকে খোঁজ করে, তাহলেও গুগল আমার এই ইমেজটাকে সামনে নিয়ে আসবে। এরপর যে আসছে আমার সাবজেক্ট, সাবজেক্ট বলতে আমার টাইটেল এবং সাবজেক্ট একই হতে পারে, অথবা আমি আমার ইমেজের জন্য আলাদা সাবজেক্ট রাখতে পারি। আমি আমার সাবজেক্টটি লিখে ফেলবো,
এরপর যে আমার রেটিং, আমি নিঃসন্দেহে আমার রেটিং 10/10 অর্থাৎ এখানে যে 5 দেওয়া আছে রেটিং 5/5 ইউজ করব। আমার ট্যাগস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমি ট্যাগ মানে আমরা জানি আমার কিওয়ার্ড, অথবা ট্যাগ মানে হচ্ছে আমার অ্যাঙ্কার টেক্সট, অথবা ট্যাগ মানে এটাকে বোঝানো হচ্ছে ফ্রেশ, অথবা ট্যাগ মানে আমার অনলাইনের ভাষায় এটাকে বলা হচ্ছে আমাদের সার্চ কি। তাহলে আমি আমার এই ট্যাগটা, আমার এই ট্যাগটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এবং এখানে আমি আমার ট্যাগ ব্যবহার করবো মিনিমাম 5টা থেকে 7টা পর্যন্ত। DINAJPAY আমি একটা ট্যাগ দিচ্ছি, দিনাজপুরে সরাসরি কমা দিলাম, আমি এখানে সেমিক্লন দেওয়া আছে, আমি আরেকটা ট্যাগ লিখছি দিনাজপুর হাই স্পেস দিয়ে আইটি, আমি আরেকটা ট্যাগ দিচ্ছি দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি অন্য আরেকটা ট্যাগ দিচ্ছি দিনাজপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি আরেকটা ট্যাগ দিচ্ছি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, আমি আরেকটা ট্যাগ দিচ্ছি দিনাজপুর ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমি এখানে 5টা ট্যাগ থেকে 7টা ট্যাগ ব্যবহার করলাম, একটা দিনাজপুর আইটি স্পেস দিয়ে একটা, দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, দিনাজপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, দিনাজপুর ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ইমেজের যে কয়েকটি ট্যাগ ব্যবহার করা প্রয়োজন আপনি সেই ট্যাগগুলো ব্যবহার করবেন, এটা একে দুটি ট্যাগ হতে পারে। এরপর যে আসছে কমেন্টস, আচ্ছা আমরা এর মধ্যে একটা বিষয় বলে নিই, সেটা হলো আমি প্রতি একটা করে তথ্য এখানে ইনপুট করার পরপরই আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো, কারণটা দেখা যাবে নাহলে শেষে যে দেখা যাবে আমার সবগুলো শেষ হয়ে গেছে কিন্তু আমার একটাও সেভ হয়নি। এই কারণে প্রতি একটা করে কাজ করবো এবং একটা করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। এরপর যে কমেন্টস, কমেন্টস বলতে বোঝানো হচ্ছে যে আমি এই আর্টিকেলের সম্বন্ধে আমি বিস্তারিত কী তথ্য লিখতে চাই। তাহলে আমি এই আর্টিকেলের সম্বন্ধে বিস্তারিত তথ্য লিখছি দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ইজ এ ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট দিনাজপুর। আমি এতটুকু আমার বর্ণনা দিচ্ছি, লিখে আমি আবারও অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। আচ্ছা এরপর দেখা অথর, এই ছবিটাকে এখন যদি ছবিটা আমাদের নিজেদের ক্রিয়েট করা হয়, যেমন ধরো আমরা জেনারেল ফটোশপে কাজ করি বা ইলাস্ট্রেটরে কাজ করি, সেক্ষেত্রে আমরা আমাদের অথর হিসেবে আমাদের অথরের নামটা তুলে দেবো। আমি আমার অথরের নাম লিখছি, আমরা জানি অথর বলতে আমাদের রাইটারকে বোঝানো হয় বা ক্রিয়েটরকে বোঝানো হয়। এই হচ্ছে ডেট অফ টেকেন, আমি যেমন দেখাচ্ছে এই ছবিটা আমার কবে তোলা আমার এই মুহূর্তে মনে নেই, কারণ এটি যেটা আমাদের ইলাস্ট্রেটরে সাজানো। হ্যাঁ আপনি আপনার যে ডেটটি হবে সেই ডেটটি আপনি এখানে লিখে ফেলবেন। আচ্ছা এরপর দেখাচ্ছে ডেট অ্যাকোয়ার্ড মনে হচ্ছে আমি এই ছবিটিকে আবার কি রিএডিট করতে যাচ্ছি, অনেক এর আগে কখনো করা ছিল আমি এডিট করছি, তাহলে সেই ডেটটা হবে। কপিরাইট, যেহেতু এই ছবিটা আমার তাহলে আমি আমার একটা কপিরাইট দিচ্ছি, আমার কপিরাইটের ওয়েবসাইট অ্যাড্রেস, অর্থাৎ আপনার নিজ নিজ ওয়েবসাইটটা ব্যবহার করবেন যে এই ওয়েবসাইটটা এই ছবিটার কপিরাইট হলো এই ওয়েবসাইটের মালিক, আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি bcsquestion.com। এরপর যে আমাদের আসবে ক্যামেরা মেকার, যদি ছবিটা ক্যামেরা দিয়ে তোলা হতো তাহলে সেক্ষেত্রে আমি ক্যামেরা মেকার, ক্যামেরার যে নাম সেই নামটা আমি ব্যবহার করবো, ক্যামেরার মডেলটা ব্যবহার করবো, ISO স্পিড যদি থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করবো, না থাকলে পরবর্তীতে আসে ম্যাটেরিয়াল, এটা আমাদের প্রয়োজন পড়ে না। ফ্লাশ মোড, আমি কি ছবিটা ফ্লাশ মোডে তুলেছিলাম কিনা তাহলে সেক্ষেত্রে সেটা আমি তুলবো, আর যদি আমার ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজটা করো তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবে না। লেন্স মেকারের প্রশ্নগুলো আমরা এখানে দিতে পারবো, অথবা আমাদের এখানে কিন্তু দেখেন লাইট সোর্স, এটা এক্সপেন্ট প্রোগ্রাম, স্যাচুরেশন, শার্পনেস, হোয়াইট ব্যালেন্স, এক্সিট ভার্সন, আমার কিন্তু আর কোনো ডাটা এখানে দেওয়ার প্রয়োজন পড়ছে না। দেখাচ্ছে এই সর্বমোট আমি এখানে 7টি ডাটা দিয়েছি, একটা হলো টাইটেল, একটা হলো সাবজেক্ট, একটা হলো রেটিং, ট্যাগ, একটা হলো কমেন্টস, একটা অথর এবং কপিরাইট। এছাড়াও আমার ডেট অফ টেকেন, আমি চাইলে ডেট অফ টেকেন মনে করেন যে আমার এই ছবিটা আমি, অর্থাৎ আমার আজকে তোলা আমি যদি দেখাতে চাই তাহলে ঠিক আছে ওকে ডান, আমি এই ছবিটা বা এর আগে যদি তোলা হয়ে থাকে তাহলে আমি সেই যেমন ধরেন 1 তারিখের ডেট দিয়ে দিলাম, দেখেন আমার ডেট কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক্যালি, আমি এটা অ্যাপ্লাই করছি। ডেট অ্যাকোয়ার্ড, আমি এই ডেটটাকে আমি বলছি যে না আমি এই ডেটের ছবিটা তুলছি এবং এই ডেটা আমি আবার এই ছবিটাকে কী করছিলাম মানে আবার নতুন করে এডিট করছি, তাহলে আমার এই ডেটা কিন্তু চলে আসলো। আমি এইভাবে দিয়ে আমার তাহলে এই ডাটাগুলো সব যদি দেওয়া হয়ে যায়, এরপর আমি ওকে বাটনে ক্লিক করছি, আমার এই ছবিটা অন পেজ এসে কিন্তু হয়ে গেল। আমি আবার রাইট বাটন ক্লিক করছি, একটু দেখে নিই আপনাদের সব ঠিক আছে কিনা, আমি চলে গেলাম প্রপার্টিস, সেখান থেকে আমার ডিটেলস, দেখেন আমার টাইটেল, সাবজেক্ট, রেটিং,
ট্যাগ কমেন্টস অথর আমার ডেট অফ ট্যাগের প্রোগ্রাম নেম ডেট অফ অ্যাকোয়ার্ড এবং কপিরাইট এই কয়েকটি অপশন দিয়ে আমার কিন্তু এই ছবিটা মোটামুটি অন পেজ এসে কিন্তু হয়ে গেল এবং যে ছবিটার নাম থাকছে দিনাজপুর আইডি অর্থাৎ এই ছবিটা এখন যদি আমি গুগল ফেসবুক ইউটিউব টুইটার ইন্টারেস্ট এবং অন্যান্য যে সকল জায়গায় আমি এই ছবিটাকে এসিও করতে চাই বা আপলোড করতে চাই সেই জায়গাগুলো আমি আপলোড করি তাহলে দেখা যাবে যে এই ছবিটা উইদিন শর্ট টাইম আমার এই লেখা কিওয়ার্ডগুলো দিয়ে তোমার ট্যাগগুলো দিকে যদি গুগলে সার্চ করে তাহলে আমার এই ছবিটাকে প্রথম 1-10 মধ্যে বা গুগলের প্রথম পৃষ্ঠার মধ্যে পাওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল যদি প্রয়োজন মনে করেন বা কোনো টপিক নিয়ে কোনো টিউটোরিয়াল করার প্রয়োজন হলে তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব একটা টিউটোরিয়াল রেডি করে আপনাদের জন্য আপলোড করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।